হাই গাইজ, আজকে কোথায় এসেছি? আফ্রিকার জঙ্গলে এসেছি ভিডিও বানাতে। ঠিক আছে, আফ্রিকার জঙ্গল তোমরা দেখতে কি কি ভালোবাসো। আমি তো এখন ভয় ভাড়া পালিয়ে গেছিলাম ওই জায়গায়, ওখানে মানে লাফ মারলো, ব্যাং লাফ মারলো মনে হচ্ছে। ওখানে যে কি লাফ মারলো আমি সেটা বুঝতে পারলাম না, কিন্তু মনে হচ্ছে ব্যাং লাফ মারলো। আমি বললাম যে পেছন থেকে আবার কি আমাকে ঠেলা মারছে। দেখো কোথায় চলে এসেছি বলতো? আফ্রিকার জঙ্গলে ভিডিও করতে। ঠিক আছে, তোমরা কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। আর কালকে যে ফাটাফাটি ভিডিওটা দিয়ে সেটা তো দেখিয়ে দিয়েছো, চাটাচাটি ভিডিও। ঠিক আছে, সেই ভিডিওটা তো দেখে তো খুব মজা পাচ্ছ আর কি, সেই চাটাচাটি আর কি। আজকে ভাবলাম তোমাদের আজকে নতুন কিছু দেখাবো আজকে, তার জন্য ও আমি আবার একটা জিনিস নিয়ে এসেছি, আমি পড়তে ভুলে গেছি বুঝতে পারছো, সেটা না পড়লে কিন্তু জমছে না ভালো করে। আর একটা জিনিস লাগাবো, দাঁড়া ললিপপ লাগাবো এখন। ঠিক আছে, 1 মিনিট চুপ করে থাকছি কিন্তু। এই ললিপপটা আমি আবার সাথে করে নিয়ে আসি, কেন বলতো কোথাও যদি যাই আমি আবার ফেসে ফেসে গেলে এই ললিপপটা নিয়ে যাই সাথে করে, তাহলে কিন্তু কি হয় বলতো, যখন দেখলাম আমার ঠোঁটটা ফাঁকা ফাঁকা আছে, এই ললিপপটাকে দিয়ে একটু ঘষে দিই, ঘষে দিলে কিন্তু ললিপপটা মানে আমার ঠোঁটটা আবার সুন্দর হয়ে গেল। আর এটা দাম নিয়েছে কয় টাকা বলতো? এটা দাম নিয়েছে মাত্র 100 টাকা। ঠিক আছে, তোমরা যদি এরকম ললিপপ খেতে ভালোবাসো, এরকম 100 টাকাতে একটা ললিপপ কিনে নেবে, আর যখন কোথাও যাবে ঘুরতে যাবে তখন এরকম একটু হালকা করে লাগিয়ে নেবে ললিপপটা, তোমার মানে চেহারাটা একটু পাল্টে যাবে বুঝতে পারছো। আর হচ্ছে আর বাগানটা কেমন দেখলেই তো বুঝতে পারছো, সেরা বাগান কিন্তু বন্ধুরা, একদম দেখলে ঠিক আছে সেরা বাগান, কিন্তু চারিদিকে বাগান আর বাগান, আর কিছু নেই, শুধু আমি আর আমার বাগান। ঠিক আছে, আফ্রিকার জঙ্গল যেহেতু আফ্রিকার জঙ্গল বলে কথা। হ্যাঁ, আর হচ্ছে মানে দেখো ভিডিওগুলো, দেখো সেরা সেরা ভিডিও, কালকে চাটাচাটি ভিডিও। আজকে একটা বাড়িতে একটা জিনিস রেখে এসেছি, কী বলতো, একটা দারুণ একটা মানে ভালো বিচি কলা রেখে এসেছি বুঝতে পারছো। সে ভাবছি সেই বিচি কলাটা আজ রান্না করে, সেই রান্না করে বিচি কলাটা খেয়ে ফেলবো আজকে, তোমাদেরকে দেখাবো যে বিচি কলাটা রেখেছি। একটু আগে একটা শর্ট বানিয়েছি, দেখো সেই বিচি কলার সাইজটা দেখে নাও একটুখানি, কত বড় সাইজ বিচি কলাটা একটু দেখো। ঠিক আছে, না দেখলে কিন্তু ভিডিও, না দেখলে কিন্তু মজা আসে না, ভিডিও দেখার পরেই মজাটা আসে, দারুণ মজা আসে বুঝতে। এখানে আবার ঢেকে রাখলাম একটুখানি, একটু মানে হাওয়া যাচ্ছে এখান দিয়ে, তো ওই জন্য ঢেকে ঢেকে রাখলাম হাওয়া যাতে না যায়। আর ভাবলাম যে না, তোমার সঙ্গে প্রত্যেকদিন ঘরের মধ্যে ভিডিও ভালো লাগে না, ওই জন্য আজকে একটু বাইরে আসলাম, বাইরে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো। আর কি পরেছি, হাতাকাটা নাইটি পরেছি, দারুণ কিন্তু, একদম নাইটিটা না পুরো নরম হয়ে গেছে বুঝতে পারছো, একদম মানে আর কদিন পরে কিন্তু নাইটিটা দিয়ে মানে কিছু একটা তৈরি করা যাবে, এতটা নরম হয়ে গেছে আর পাতলা, সেই পাতলা। আর এখান দিয়ে আবার দেখো গলাটা, গোল গলা, ঠিক আছে গোল গলা, কিন্তু আমার নাইটিটা দেখো ভালো করে দেখাচ্ছি কিন্তু গোল গলা। আর হচ্ছে হাতটা, এই হাতটা দিয়ে তো ভিডিও করছি, এই হাতটা দেখাতে পারবো না, ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আমার, আমি একাই 100। ঠিক আছে, আমি কিন্তু একাই 100, যাই করি না কেন আমি একাই ভিডিও করি, একাই শ্যুট করি, একাই সব কিছু করি, একাই হচ্ছে আমার 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 এর মধ্যে মানে কেউ কারো লাগে না। একা একা যারা ভিডিও না করতে পারবে তারা কোনো দিনও ভাইরাল হতে পারবে না। আর ভাইরাল হতে গেলে কী লাগে জানো তো বন্ধুরা, সত্যি তোমাদের যারা নতুন ভিডিও করো তাদেরকে বলছি, ভাইরাল হতে গেলে লাগবে শুধু তোমার একটু ভালোবাসা। ঠিক আছে, তোমার যদি ভালোবাসায় মুখে না থাকে না, তুমি কোনোদিন ভাইরাল হতে পারবে না। মুখে চড়া চড়া বললে হ্যাঁ, আর গাইস আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, সেটা বলে কেউ তোমাকে সাপোর্ট করবে না। তুমি একমাত্র ভিডিও বানাবা, তোমার ভিডিওর মধ্যে যেন কোনো হচ্ছে একটু রস থাকে, ঠিক আছে একটু রস থাকে, সেই রসটা যেন আর কি পরে, আমার কিন্তু পড়ছে না এখন, আমার কিন্তু রস মানে রস এখন আর নেই। ঠিক আছে, কারণ যেহেতু যা রোদ দিয়েছে না, রস পর সব শেষ হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আফ্রিকার জঙ্গলে যাই, আফ্রিকার জঙ্গলে যাই তোমাদের সঙ্গে একটু কথা বলি, হয়তো ভালো লাগবে। আর তোমরা কে কে দেখা করতে আসতে চাও আফ্রিকার জঙ্গলে চলে আসো, আমি এখানে বসে আছি। ঠিক আছে, দেখা করলে দেখা করে যাও। সকালে রান্না করেছি, খাবারও নিয়ে এসেছি এখানে সাথে করে, খাবার আমার ব্যাগের মধ্যে আছে, এর মধ্যে সব কিছু আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে মানে টিফিন ফিফিন আছে, বিস্কুট আছে। ঠিক আছে, বিস্কুটটা এখন আর খাচ্ছি না, কেননা বিস্কুট খেলে তোমাদের সাথে কথা বলতে পারবো না, তার জন্য বিস্কুটটা আমি আর খাচ্ছি না এখন, একটু বসে নিই ভালো করে, দেখো ভালো করে বসে নিলাম। ঠিক আছে, বসে ঠসে নিয়ে, আর সাইডের আমার আমার রাস্তা ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো আমাদের রাস্তা, ওই রাস্তার ওখানে আমি বসে আছি। আর সেই ঠাপ দিয়েছে বৃষ্টিতে কালকে বুঝতে পারছো, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদেরকে, মানে সারাটা জায়গায় শুধু কাদা কাদা। ঠিক আছে, সারা জায়গায় কাদা, যেখানেই পা দিই সেখানেই কাদা, যেখানেই পা দিই সেখানেই কাদা, মানে কাদা ছাড়া আর বাড়ি নেই বুঝতে পারছো, এত বৃষ্টি। আর
পুজো ধর আজকে আজকে আর বৃষ্টি হচ্ছে না, যে খুব ভালো লাগছে, কারণ এরকম বৃষ্টি যেন না হয় পুজোর মধ্যে, পুজোটা ঠাকুরটা ভালো করে দেখতে পারবো, না হলে দেখতে পারবো না। শাড়ি শাড়ি কিনেছি, যদি ঠাকুরই না দেখতে পাই তাহলে কেমন হলো? আর আমাকে দেখতে লাগছে সেই ফাটাফাটি লাগছে, দেখো দেখতে পাচ্ছো, সেই লাগছে। কিন্তু গরমের মধ্যে এরকম জামা পরলে না বেশি ভালো লাগে, একদম হাওয়া খাবো আর মানে পাতলা পাতলা থাকবে। আর একটু ঘেমে গেলে ধর এখান দিয়ে সব মানে ঘামটা সব এই জামায় একসাথেই হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক মেরে দিও, ঠিক আছে? একটু লাইকটা টিপে দিও সবাই, লাইকের বোতামটা টিপে দিও, বুঝতে পারছো? এরকম করো না, ফাঁকি দিও না, কিন্তু ফাঁকি দিলে ফাঁকি তলায় পড়তে হবে, ঠিক আছে? আর বড় করতে যাচ্ছি না, অনেকটা বড় করে ফেললাম। সবাইকে টাটা।